আসসালামু আলাইকুম, আমি আলভিনা ফ্রম আলভিনাস কিচেন অ্যান্ড ভ্লগস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার বগুড়ার প্রথম দিন শুরু। আমরা গতকাল রাত 1টার দিকে বগুড়া এসে পৌঁছেছি এই বাসাতে। আমরা আমাদের এক ভাইয়ের বাসাতে উঠেছি। তো সকালে নাস্তা এটা, এখানে তিলের একটা পিঠা দেওয়া হয়েছিল, মানে পোয়া পিঠার মতোই, শুধু এখানে তিল দেওয়া হয়েছে। এত মজা লেগেছে যেটা বলার বাইরে, মানে প্রথম খেয়েছি জীবনের। নাস্তা খেয়ে দেন আবার আমরা ভাত, মুরগি, গরুর মাংস, তারপর হচ্ছে দেশি মুরগির ডিম, মাছ, ডাল। আর বগুড়ার বিখ্যাত একটা জিনিস হচ্ছে এখানকার আলু ভাজা। সো এই আলু ভাজা মানে অনেক কিছু ছিল সকালের আইটেমই। সো আমরা এগুলো মানে খেয়ে আমাদের অবস্থা খারাপ, অনেক বেশি বেশি খেয়েছি সবাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি বগুড়াতে। আমার হাজবেন্ডের সাথে অনেকগুলো ভাইয়ের ব্যবসায়িক সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক রয়েছে। সো এই জন্য আমরা কী করেছি, সবার বাসাতেই সকালে যেয়ে দেখা করেছি সবার সাথে। আর এখানকার একটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার মানুষ অনেক আন্তরিক, অনেক মানে যেটা বলার বাইরে, অনেক 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 বেশি আন্তরিক। ভাইয়ারা তো আমাদের মানে, আমরা মাত্র একদিনের জন্য গিয়েছি কিন্তু ভাইয়ারা পারে না যে 7 দিন রেখে দিতে, এরকম একটা অবস্থা। আমাদের হাতে সময় অনেক কম ছিল, তা না হলে আমরা আরও অনেক দিন থাকতাম। তো আমরা সবার বাসাতেই যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে মাটির ঘরগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে, কারণ আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি মাটির ঘর দেখব, সেখানে যেয়ে থাকব। আল্লাহর রহমতে আমার সেই ইচ্ছাটাও আল্লাহ রেখেছে। আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটির ঘর, আর এখানে ছোটোখাটো একটা মুরগির খামারও দিয়েছে এক ভাইয়ের বাসায়। সো এই মুরগির খামারটা দেখেও অনেক ভালো লেগেছে, দেখেন একেবারে ছোটোখাটো একটা খামার, বাট অনেক সুন্দর। মানে বগুড়া না আসলে আসলে অনেক কিছুই মিস হয়ে যেত। আর এখন দেখতে পাচ্ছেন যে আমরা একটা বাসার ভিতরে আছি, এটা দেখে কি মনে হবে যে এটা মাটির ঘর, আপনারাই বলেন, কিন্তু এটা আসলে মাটির ঘর এবং আমরা মাটির ঘরের ভিতরেই আছি, অনেক ভালো লাগছিল। আর এখানে লিচু দেখতে পাচ্ছেন, এই সময় কিন্তু লিচু পাওয়া যায় না। ওই যে মাটির ঘর যে আপনাদের দেখালাম ভিতরে আছি, সেই ভাইয়ের বাড়িতে বিশাল একটা লিচু গাছ আছে। তো উনি গত বছর লিচুগুলো ফ্রিজে রেখে দিয়েছিল, আমরা এখন খেয়েছি, খুব মজা ছিল। আর এখন দুপুরবেলা, দুপুরবেলা আরেক ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। দুপুরে খাওয়ার আগে আবার ভাইয়া এই যে এইসব ঝামেলা করেছে, আমরা অনেকবার না করেছি, কিন্তু তাও এখানে ফল টল তারপরে পিঠা অনেক কিছু দিয়েছে। তালের পিঠাটা অনেক মজা লেগেছে আমার কাছে, আমি তালের পিঠা অনেকগুলো খেয়েছিলাম। দেন হচ্ছে আমরা দুপুরের খাবারও খাই, সেটা আমি আর শ্যুট করিনি। আর এখন বিকেল হয়ে গেছে, আমাদের প্ল্যান ছিল যে আমরা বিকেলে বের হব, আশেপাশে সুন্দর একটা জায়গা আছে, তো আমরা সেখানে যাব। 5টার মতো বাজে, তো আমরা এখন একটু বের হলাম ঘুরতে। আমি একটু দেখাই চারপাশ, মানে এত সুন্দর, একবারে গ্রিন চারপাশে, অনেক সুন্দর বগুড়া। আমরা যেহেতু রাতে এসেছি এখানে, এজন্য কিন্তু আমরা আসলে রাতে এরকম সবুজ দৃশ্যটা দেখতে পাইনি, এখন দেখতে পাচ্ছি, মানে চমৎকার একটা দৃশ্য। আপনারা দেখলেও কিন্তু আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখানে এই যে এই ভ্যানগুলো পাওয়া যায়, এই ভ্যানে ওঠার অনেক শখ ছিল আমার, বগুড়া এসে সেই শখটাও পূরণ হয়েছে। আমরা এই যে এই ভ্যানটা নিয়েছি, এই ভ্যান দিয়ে আমরা যাব। তো ভাইয়াদের বাসা থেকে বেশি দূরে না, আমরা ভাসু বিহারে যাব। তাহলে আপনারা দেখতে থাকুন বগুড়ার এই সুন্দর রাস্তাগুলো, এবং একেবারে ভাসু বিহারে যেয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। Thank you.
আমরা ভাসু বিহারের গেটের সামনে একেবারে চলে আসছি। এই গেট দিয়ে হাতে ডান পাশে গেলেই আপনারা ভাসু বিহার দেখতে পাবেন এবং দূর থেকে দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস অনেক চমৎকার লেগেছে, সেটা হচ্ছে এই ভাসু বিহারের চারপাশেই ধান ক্ষেত, মানে ধানের ক্ষেত দিয়ে ভরা, আশেপাশে ওরকম কোনো বাড়িঘর নেই, শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত। সো আপনারা দেখতে থাকুন ব্লগটি এবং অবশ্যই কিন্তু ফুল ব্লগটি দেখবেন। আমাদের আরও আগে বের হওয়া উচিত ছিল, বাট আমাদের বের হতে লেট হয়ে গিয়েছে। এখনই কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নেই সন্ধ্যা হতে। সো এই অল্প সময়ের মধ্যে আমি ট্রাই করব আপনাদেরকে মোটামুটি সব কিছু দেখানোর, যতটুকু পারি আর কি সব কিছু দেখানোর ট্রাই করব। আমরা এখন মাত্র আসলাম ভাসু বিহারে। আমি এটার নাম এর আগে শুনি নাই, প্রথম দেখলাম ভাসু বিহার। অনেক সুন্দর জায়গাটা। এই ভাসু বিহারটা কিন্তু অনেক 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 আগের পাল রাজ্য যখন ছিল, পাল বংশ যখন ছিল, তখন কিন্তু এই বিহারটা তৈরি করা হয়েছিল, তখনকার আমলের এটা পালদের। এবং এখানে বৌদ্ধ স্তূপ রয়েছে অনেক, আর হচ্ছে এখানে বিভিন্ন রকমের প্রাচীন নিদর্শন এবং ইটের তৈরি বিভিন্ন রকমের কিন্তু কাঠামো রয়েছে এখানে। আপনারা কিন্তু এই যে এই ইটগুলো দেখেই বুঝতে পারছেন যে কত আগের নিদর্শন এটা। এখনও কিন্তু এখানে খনন কাজ চলছে। এত সুন্দর জায়গাটা, অনেক আগের জায়গা এটা, অনেক সুন্দর চারপাশ। আমি এখন একেবারে উপরে, এই জায়গাটাকে হচ্ছে এইদিকের মানুষরা ধাপ বলে, মানে যাকে জিজ্ঞেস করি সবাই ধাপের কথা বলে। আর এটার মানে এমনি নাম হচ্ছে ভাসু বিহার। এবং আমি এখন যেখানে আছি সেটা কিন্তু মানে আসল রাজ্যটা এটা, ঠিক আছে? এটা মানে আগে প্রাসাদের মতো ছিল, এটা হচ্ছে এই আসল প্রাসাদটা। এবং এর আশেপাশে আরও তিনটা প্রাসাদ রয়েছে, এবং আরও যেহেতু খনন কাজ চলছে হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু এখান থেকে আবিষ্কার করা হবে। এবং এখানে কিন্তু আরও মাটির বিভিন্ন রকমের মূর্তি আছে, মানে মূর্তিগুলো উদ্ধার করে রাখা হয়েছে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে মানে এগুলো যে কী ছিল এটা কিন্তু দেখে বোঝার উপায় নেই, শুধু মাঝখানের দিকটা দেখে বুঝেছি যে মাঝখানে হয়তো ফাঁকা জায়গা ছিল এবং এখানে কিছু একটা হতো। আমি তো ফার্স্টে দেখে ভেবেছি যে হয়তো পুকুর টুকুর ছিল, মানে আরেকটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এবং মানে একেবারে ফাঁকা একটা জায়গা সামনে। সো এটা প্রথমে কেউ দেখলে এমনই ভাববে যে পুকুর ছিল, আসলে পুকুর ছিল না, এখানে অন্য কিছু হয়তো হতো। তো যাই হোক, আপনারা চিন্তা করেন যে আমরা এখন হয়তো এই ধ্বংসাবশেষগুলো দেখছি, বাট যখন এই রাজ্যটা একেবারে লোকারণ্যে ভরা ছিল, লোকজন ছিল এখানে, যখন শাসন করতো রাজারা, তখন আসলে এই জায়গাটা কেমন ছিল, তখনকার দিনে আসলে লোকে গম গম করতো জায়গাটা, প্রাসাদে কী হতো না হতো, এটা চিন্তা করলে কিন্তু অন্যরকম একটা ফিল হয় যে না আসলেই তো আমরা এখন ধ্বংসাবশেষগুলো দেখছি, বাট তখনকার আমলে কী হতো এখানে। সো যাই হোক, এখন কিন্তু আমি এই আসল প্রাসাদ যেটা সেটা দিয়েই ঘুরছি আর কি সেখানে। আর এই যে দেখেন এখানে খনন কাজ চলছে, এখান থেকে কিন্তু অনেক কিছু বের করা হয়েছে। আমরা ওই মানে যারা খনন করছিল তাদেরকে জিজ্ঞেস করেছি, এখানে অনেক কিছু তারা পেয়েছে। এবং দেখেন এখানে আরও অনেক কিছু আছে। আমার মনে হয় যে আমরা যদি আরও এক দুই বছর পরে এখানে যাই, তখন দেখব যে এখানে আরও অনেক নতুন কিছু আবিষ্কৃত হয়েছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কুয়া, এর আগেও আরেকটা কুয়া হয়তো আপনারা দেখেছেন। সো দেখে বুঝতেই পারছেন যে এটা কত আগের ছিল, এখন কুয়াটা একেবারে ভরে গেছে। তারপর এই যে এটাও আরেকটা কী, এটা আসলে দেখে বোঝার কোনো উপায় নেই। যাই হোক, আমার কাছে ছাদের মতো মনে হয়েছে, যে কোনো একটা ভবনের ছাদ হয়তো এটা। এখান থেকে কিন্তু ব্রোঞ্জের মূর্তিও উদ্ধার করা হয়েছে এবং আরও অনেক মূল্যবান জিনিসপত্র এখান থেকে উদ্ধার হয়েছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আমি আপনাদেরকে মোটামুটি সব কিছু দেখানোর ট্রাই করলাম। আমাদের হাতে সময় খুবই কম, আমাদের এখন বাসায় যেতে হবে। একবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা এখন
চলে যাচ্ছি এখান থেকে। ভালোই লাগলো, অনেক সুন্দর একটা জায়গা, আপনারা ওইখানে আসতে পারেন, ভালো লাগবে। আর এত সবুজ আর সবুজ, মন ভালো হয়ে যায় দেখলেই। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।